এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ডিএনএ টেস্টের জন্য কবর থেকে তোলা হলো কলেজ ছাত্রীর মৃতদেহ, শোনায় চাঞ্চল্য। এই মুহূর্তে আবারও জানিয়ে রাখবো, এই মুহূর্তে সবচাইতে বড় খবরে চোখ রাখছি, তদন্তের স্বার্থেই কবর থেকে তোলা হলো খুন হওয়া এক কলেজ ছাত্রীর মৃতদেহ। সোনাই রূপাই বাড়ির শিবপুরে খুন হওয়া এই কলেজ ছাত্রের দেহ ডিএনএ টেস্টের জন্য তোলা হলো কবর থেকে। ময়নাতদন্তের সামনে এলো যে ছাত্রীটি অন্তঃসত্ত্বা ছিল, তাই ডিএনএ টেস্টের জন্যই তার মৃতদেহ উত্তোলন করা হলো। উল্লেখ্য, সন্ধ্যা রাতে বাড়ির পাশেই নৃশংসভাবে খুন হয়েছিলেন লক্ষ্মীপুর থানা এলাকার রূপাইবাড়ি জিপির শিবপুর এলাকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী বছর ১৯ সেই যুবতী। গত বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের ক্ষেতের জমি থেকেই কলেজ ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এতে কলেজ ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হয়েছিল, কারণ তার দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এতে পুলিশ প্রাথমিক তদন্তের জন্য তার মা বাবা ভাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এদিন ময়নাতদন্তের পর বৃহস্পতিবার ধর্মীয় রীতি মেনে ছাত্রীটিকে মৃতদেহ কবরস্থ করা হয়। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ, কারণ প্রথম অবস্থায় ছাত্রীকে অন্তঃসত্ত্বা বলে সন্দেহ করা হয়েছিল আর ময়নাতদন্তেই তা প্রমাণিত হয়েছে। শেষ শনিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিএনএ টেস্টের জন্য ছাত্রীর দেহ কবর থেকে তোলা হয়। এ নিয়ে ম্যাজিস্ট্রেট যে কর্মকার বললেন বাইট। সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। যেনেকে পোয়া গৈছিল, আগতে পোয়া যোৱাৰ পিছতে এটা মাৰ্ডাৰ সাসপেকশ্যন কৰা হৈছিলে, যিটো যুৱক ছোৱালী হায়াৰ ছেকেণ্ডাৰী পঢ়ি আছে, তাইৰ গাত স্পট পোৱা গৈছিল, অলপ চিট পোৱা গৈছিল, মানে ভৰিত হাত মূৰতো কটা চান্স পাইছিল, চিন পাইছে, ডিঙিত কটা আছিলে, গতিকে কোনোবাই মাৰিছে বুলি সন্দেহ হৈছিলে। তাৰপিছত পষ্টমৰ্টেম কৰিলে, পষ্টমৰ্টেম ৰিপৰ্টত ৰিপৰ্ট পোৱা গ'ল, সেই ৰিপৰ্ট মতে যিখিনি মেজাৰ ল'ব লাগে সেইটো ডক্টৰৰ ওচৰত ফিল লোৱা নাই, প্ৰেগনেঞ্চিৰ সন্দেহ কৰা আছিলে, ৰিপৰ্ট তেনেকুৱা ৰিপৰ্ট ওলাইছিল, ডিএনএ বা তেনেকুৱা কিবা প্ৰিজাৰ্ভ কৰা নাছিলে, পষ্টমৰ্টেমত যিখিনি গোটেইটো হয়তো পোৱা নাছিলে, তেনেকুৱা কিবা কাৰণত ফাৰ্দাৰ পুলিচৰ সহায় হোৱাকে ইনকোৱাৰী হোৱাৰ কাৰণে, যদি যাতে যিজন মেইন কাল্পিট যাৰ কাৰণে এনেকুৱা কণ্ডিশ্যন হ'ল সেইজন ধৰা পৰে, তাৰ মিজাৰৰ কাৰণে এইটো লোৱা হৈছে, ছোৱালীজনে যাতে ন্যায় পায়, ঘৰৰ মানুহে ন্যায় পায়, সেইটো কাৰণে কৰা হৈছে। মেইনলি মানে আজি টেষ্ট কৰা গোটেইখিনি ফিউচাৰত যাতে আমাৰ পুলিচৰ ইনভেষ্টিগেশ্যন হয় তাৰ কাৰণে আৰু। মই ক'ব নামানি আপোনাৰ চিকিৎসক কথাটো, আৰু তাতে পৰৱৰ্তী সময়ত ৰিপৰ্টত এবছর থেকে নিট ও জেইই সহ নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। ২০২১ সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি, এক বছরের মধ্যে বিদ্যুজনদের নজর কাটতে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি এইচএস স্তরে চালু হচ্ছে নিট জেইই এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে।